হাওড়ায় ফের তৃণমূলের দুই মন্ত্রীর কোন্দল প্রকাশে। শিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া মন্ত্রী প্রতিমন্ত্রী ও মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রীর মধ্যে এর আগেও একাধিক দ্বন্দ্বের ছবি উঠে এসেছিল। হাওড়া পুর নিগমের 48 নম্বর ওয়ার্ডের ধারসা মনসাতলার এলাকায় একটি রক্তদানের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ রায় ও কলকাতা পুরসভার মেয়র কাউন্সিলর দেবাশিস কুমার। তৃণমূলের দাবি, ওই রক্তদান শিবিরে আমন্ত্রণ পাননি শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। রবিবার সন্ধ্যায় এই প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী মনোজ তিওয়ারি শিবপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় বলেন, 48 নম্বর ওয়ার্ডে যে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার অনুমতি দল দেয় না। শিবপুর বিধানসভা কেন্দ্রে দলের নিয়ম মেনে যদি অনুষ্ঠান করা না হয় তাহলে প্রতিবাদে সামিল হন। নিজের অনুগামীদের উদ্দেশ্যে পরিষ্কার নির্দেশ দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। সেখানে তিনি বলেন, প্রতিবাদের সব ধরনের মাত্রাকে পার করে প্রতিবাদ করায় লাইসেন্স মন্ত্রী দিচ্ছেন বলে দাবি জানান বিধায়ক মনোজ তিওয়ারি। যদিও দুই মন্ত্রীর কোন্দলকে কটাক্ষ করে ছাড়েনি পদ্মশিবিরও। প্রিয় শিবপুর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা নমস্কার, আমার প্রিয় শিবপুর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা সবাইকে একটা কথা জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে। আজকে যে 48 নম্বরে অঞ্চল কার্যালয়ের নামে একটা রক্তদান শিবির হয়েছে, সেটা কিন্তু দল কোনোদিন অনুমতি দেয় না এইভাবে করা। কেন, দলের যে প্রোটোকল নিয়ম আছে সেটার নিয়ম না মেনে এই ধরনের কর্মসূচিকে কোনোদিন গুরুত্ব দেওয়া যাবে না। আর আগামী দিনে যেন এই ধরনের কেউ আবার করতে চায়, আমি তোমাদের সকলকেই বলবো, তখনই কিন্তু প্রতিবাদ জানাতে হবে। আর প্রতিবাদ যতটা লিমিটে যেতে পারে সেই লিমিট অবধি যাবে। কেন, আমি যতদিন এইখানে আছি দল যেটা প্রোটোকলের বাইরে যদি কেউ কিছু করতে চায় সেটা আমি কোনো দিন সম্মতি দেব না। আপনারা তখনই কিন্তু প্রতিবাদ করবেন, ঠিক আছে? তারপরে কি হবে না হবে সেটা আমি দেখে নেব, কিন্তু এই ধরনের কর্মসূচিগুলো যে কেউ এসে যে কোনো ব্যানারে করে নেবে, আগে কি হয়েছে, কত বছর কে কি করেছে না করেছে সেটা আমি দেখতে চাইব না। কিন্তু যবে থেকে আমি আছি এটা দলের যে প্রোটোকল নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনেই চলতে হবে। আর আমি আমাদের সবাইকে এটাই জানাতে চাই, যদি আপনারা কোনো কার্ডে দেখবেন কোনো অন্য নামে কোনো কর্মসূচিগুলো হচ্ছে সেগুলো আমার কানে দেবে, আর তখনই তোমরা কিন্তু প্রতিবাদ জানাবে, ঠিক আছে? ফুল লাইসেন্স আছে, তোমরা এইভাবে যেভাবে কাজ করে যাচ্ছ দলের প্রতি, যারা ভালো কাজ করে যাচ্ছ তোমরা করে যাও, আমি তোমাদের সকলের পাশে আছি। আর যারা যারা অন্যভাবে মানে অনুমতি না নিয়ে বিভিন্ন রকমের ব্যানারে করতে চায় আর বিভিন্ন গেস্টদেরকে ডেকে ওই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে চায়, সেখানে আমি বলবো তীব্র প্রতিবাদ হওয়া উচিত। দলের ভাবমূর্তি কি হবে না হবে সেটা আমরা পরে দেখে নেব। কেন, এরা এই ধরনের কাজ করে এমনিও দলের ভাবমূর্তিটা ভালো করছে না, ঠিক আছে? তাই জন্যে আমার ফুল লাইসেন্স আছে তোমাদের কাছে, তোমরা কিন্তু প্রতিবাদ একদম তীব্র প্রতিবাদ তখনই করবে, পরে আমি দেখে নেব। হাওড়ায় তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ নতুন কিছু নেই, এর আগেও আমরা দেখেছি কখনো সংগঠনের সঙ্গে মন্ত্রী, কখনো মন্ত্রীর সঙ্গে মন্ত্রীর, এর আগে আমরা বারবার দেখেছি। এবারও দেখলাম একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে মন্ত্রী সরাসরি কর্মীদেরকে লাইসেন্স দিচ্ছেন যে আপনারা প্রতিবাদ করুন, বিদ্রোহ করুন। একটা দল নিজের দলের মধ্যেই অন্য একজন মন্ত্রীকে, নেতাকে বরদাস্ত করতে পারছে না। আমি বারবার বলেছি টিএমসি বিশৃঙ্খলদের দল, এরা কিছুতেই কিছু মানে না, নিজেরাই নিজের নেতা মন্ত্রীকে মানছে না, কোথায় কাকে ডাকলো কোথায় কাকে ডাকলো না সেটা নিয়ে এরা লেগে আছে। মানুষ কাঁদছে, মানুষের কোনো উপকার হচ্ছে না, অল্প বৃষ্টিতে পুরো হাওড়া ভেসে যাচ্ছে, এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু নিজেদের মধ্যে কে কত এলাকা দখল করতে পারবে, কার কত রংবাজি চলবে, সেটা নিয়েই দ্বন্দ্ব।